myself Dravid. You are watching PCB. Our channel on local news channel to subscribe for you. Here I am heading with you. Kitchen or prostate pronali preparation of ketones. So here I got video that we kitchen body so kitchen on nomenclature and now common body IPC number on common number on what I have a policy logo the question block on the solve policy. So here I am next to kitchen or prostate pronali. Keton kenapa prostut kora hoy to prothom ta ami ek number disu ki alcohol pora kenapa ami keton bano so alcohol pora keton banabo bole prothome amak alcohol lobo laibo ki secondary alcohol to eta amak ki hoy secondary alcohol ami bolisu secondary tertiary mati hoy primary ebla ami alcohol prothome eta chapter prothome ta ami eta chapter prothome amak alcohol schedule aru ichar jete chapter ache tata ami bolisu এটা মানে সেকেন্ডারি অ্যালকোহল মানে আমি 2 ডিগ্রি বলি না সেকেন্ডারি অ্যালকোহল যদি আমি কি কও উত্তপ্ত কপার মাজারে চালিত করা হয় মানে কপারটা মানে গরম করে কিনা তার মাজারে যদি সেকেন্ডারি অ্যালকোহল চালিত করা হয় তাহলে এই কিটোনের রূপান্তর হয় তো কিটোন হচ্ছে আমাদের তো কি হয় আমার জাস্ট খালি আমার কি হয় এই OH গ্রুপ তো জাস্ট ইয়া পর OH গ্রুপ তো আমার কি হয় খালি জাস্ট কি হয় তোমার C ডাবল বন্ড O হয় তো এই সর এই গ্রুপ তো আমার জাস্ট খালি আছে কিটোন C ডাবল বন্ড তুমি যদি একটা एग्जांपल নাও सपोज CH3 সরি ইয়া তার নাম দিব লাগিব H নে OH একে আছে CH এটো আমার R এটো আমার R কি হব ইয়া তাহলে এই গ্রুপটা আমার কি কিটোনিক গ্রুপ লৈ রূপান্তরিত তো দেখতে আমি কি বা কিটোন আমি কি বলো যে উত্তপ্ত কপারর মাঝে সেকেন্ডারি অ্যালকোহল চালিত করলে কিটোন সৃষ্টি হয় তো দুই নম্বর হচ্ছে কি অ্যাসিড ক্লোরাইড অপর এটা হয় আমার অ্যাসিড ক্লোরাইড অপর মানে আর সিও সি অ্যাসিড ক্লোরাইড আর এস দিস মানে সেন্স অফ ওভার কাম ইয়া তুমি আর লিস ইয়া নাম হয় ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম তো অ্যাসিড ক্লোরাইড আর ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম এর মধ্যে যদি বিক্রিয়া করব দিয়া হয় তেতে ক্যাডমিয়াম ক্লোরাইড সৃষ্টি হবে লগতে আমার কি হব কিটোন সৃষ্টি সো এই সিএল টু জাস ইয়ার পর আতরে লাগি ইয়ার জাস ফিল এটা কি আর কমাবো আর সিএল টু ইয়ার কমাই এটা আমি যদি एग्जांपल লাগো সিএসটি সিএস2 দুটো আছে না ইয়ার আমি যদি সিএস3 দুটো আছে ওকে দেখ কি হবে সো এইখানে আমার আর ড্যাশ আর ড্যাশ আমি লিখি লাগো টু আস CS3 CS2 सेम আছে তার পিছত কি হবে মানে এইখানে আর কি আছে মানে আর তো আমার CS3 এরকম আমার আছে R2 এটা আমার R2 CS3 হয়ে গেল লগত আমার কিডনিয়াম প্রোডাক্ট সৃষ্টি হবে তো এগুলো আমার দরকার নেই মেন লাগে আমার কি প্রস্তুত পণ্য এর পরে আছে তারপর লে পরে আছে প্রস্তুত পণ্য কিটোন এইটা মানে কিটোন সৃষ্টি হচ্ছে তো কিটোন মানে তো আমি বলেছি যে কার্বনের মূলকর আমার দুই ফলে অ্যালকাইল গ্রুপ থেকে যাচ্ছে কিটোন বলি তিন নম্বর প্রস্তুত প্রণালীটা আমার কি আছে নাইট্রাইল এর পর নাইট্রাইল মানে কি সিএন গ্রুপে থাকে তার আমি নাইট্রাইল বলি নাইট্রাইল এর পর আমি কেন কই কিটোন প্রস্তুত করি নাইট্রাইল এর লগত যদি গ্রিক নাট বিক্রিয়া বিক্রিয়া করিব দিয়া হয় সিএন পিছত কি আমার একটা অন্তর্বর্তী বা মধ্যবর্তী আছে মধ্যবর্তী একটা যৌগ সৃষ্টি হয় আর এই মধ্যবর্তী যৌগ জল বিশ্লেষণ করিলে মানে পানির লগত বিক্রিয়া করা লাগিব আমার কিটোন রে রূপান্তর তো ডাইরেক্ট আমি একটা নম্বর দিছি এটা আমার একটা নাইট্রাইল আছে এটা মানে গ্রিক নাট বিকারক ফর্মুলা আছে আর এম জি এক্স এক্স মানে আমার কি ব্রোমিন এম জি তো ঠিক আছে আর মানে আমার সি সিক্স এইচ ফাইভ মানে আমার ফিনাইল গ্রুপ না অ্যারোমেটিক আছে তো আমার নাইট্রাইল গ্রিক নাট বিকারক লগত বিক্রিয়া করার লগে লগে ইয়াত এটা কি আমার মধ্যবর্তী যৌগ সৃষ্টি হয় এটা আমার মেনে নিলেও আমার কোনো প্রবলেম নাই আর এই যৌগটা যদি আমি জল বিশ্লেষণ করে দিয়া হয় আমার কিটোন সৃষ্টি তো এই গ্রুপে আমার কার্বন যেটা নাইট্রাইল আছে এই কার্বনটা আমার কিটোন হবো লগতে ইয়ার লগত আমার কি হবো এই বেনজিন যেটা আমার আছে গ্রিকনাট বিকার হবো যেটা অ্যালকাইল গ্রুপটা আছে বা অ্যারাইল গ্রুপটা আছে এইখানে আমার কি এই নাইট্রোটাইট খানে যোগ করা না তো এটা আমি এটা পালো কি নাইট্রাইটের পর বেনজিনের পর বেনজিনের পর আমি কেনে কয়ে গ্রিকনাট কিটোন আমি প্রস্তুত করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমার বেনজিনের পর কেনে কয়ে আমার কিটোন প্রস্তুত করা হয় তো বেনজিন যদি আমি অ্যাসিড ক্লোরাইডের লগত বিক্রিয়া করব দিই তেতে কি হবে কিটোন প্রস্তুত করে যেন কয়টা বেনজিন সো এ আর জি অবলিক আর অ্যাসিড ক্লোরাইড এটা আমার অ্যাসিড ক্লোরাইড
So is R va amar AR ho gore R hole amar alkyl group AR hole amar ki aryl group aromatic so ki hoy just to amar ei je bostuto je CN ei eto khale ki remove hoye jabo ar gote ekhane paranam real logot sambandhito hobe to tene bhabe eta example jodi jodi ashe suppose here is benzene plus CH3 COCN ase iya tama onardo aluminum pura thake ba to for eta tama thike thake ba एतिया सर एज एखिनि ग्रुप आहि कि हमर याद जब हो सीओ इटा के सीएस हजुर एई वाला हमर कि जदि एल्काइल ग्रुप थे तिन को हमर एरोमेटिक हो जदि थे एराइल ग्रुप C6H5 से हम अनार्थ प्रोडक्ट माने एबा एराइल ग्रुप हो पूरा एला एल्काइल ग्रुप हो पर तो डिपेंड करबो हम की आसे तो एक हमर एराइल ग्रुप C6H5 तो एक बार की हो हमर हम एक ग्रुप तो ऐड हो C6H5 तो एटो माने हम डिफिनेट एटो मिले कोई लिखबो हो एटो हम दुटा डाटा लिखा थियो बस और ये विक्रिया बिलाग हमार एक तो एक दिया सी है क्वेश्चन मार्क दिया सी है विक्रिया तो कंपोनेंट करा बाद दिखो परे बेंजीन और परा कैने कोई किचन प्रस्तुत करा हो तो वेरी वेरी इम्पोर्टेंट है हमार विक्रिया तो नेक्स्ट हमार पास नंबर का सीमा एल्काइन और परा एल्काइन माने क्या मार कार्बन का तो थ्री बार मेरे क्षेत्र का भी एल्काइन निकलो तो एल्काइन और परा कैने का भी किचन प्रस्तुत करो तो एल्काइन हम क्या मार क्यों है सल्फ्यूरिक एसिड और एसी पॉजिटिव হাইড্রোজেন মার্কারি সালফার লগে যে বিক্রিয়া করব দিয়া হয় এটা কি আমার এই কার্বনটা কিটন হবো আর এটা কি সিএস এটা কি বমা কিটন মানে এটা ডাবল বন্ড ও হবো আর এইটা আমার তো সিএস থ্রি হয়ে যাবে এটা আমি লিখছি আচ্ছা যদি আমার এটা এরকম সো যদি আমার এরকম থাকে তাহলে এটা মানে কিটন সিস্টেম হয় কিটন সিস্টেম হয় কি আমার এলডিহাইড সিস্টেম তো এটা ভেরি ইম্পর্টেন্ট আছে কারণ ইয়ার তোমার সো এই হলো সিএস আছে এই হলো সিএস আগটো দেখা লাগিব সিএস থ্রি আছে তো তেনে কোৱা থাকে জাস্ট আমাৰ কি হয় এটো এটা সিএস থ্রি হ'ব কিন্তু এটো আমাৰ কি ডাবল বন্ড হ'ব নহয় কাৰণ ডাবল বন্ড হ'ব যদি ইয়াত দি হ'ব তথাপি কি এলডি হয় ইয়াত দিলে কি হ'ব মানে এলডি হয় কাৰণ যি কোনো কাৰ্বনৰ লাষ্টত যদি আমাৰ এটো কোৱা থাকে এটো কি হ'ব এলডি হয় না দুয়ো ফালে কি হ'ব দিলে কি কিটো হ'ব যিহেতু কোনো ফালে আমাৰ সিএস থ্রি নাই তো গতিকে এটো আমাৰ কি হ'ব এলডি হয় এটো আমাৰ কি হ'ব এলডি হয় তো এই কেইটা হ'ব আমাৰ কি কিটন প্রস্তুত প্রণালী ইয়াত আমি কোশ্চেন লিখছিলি তলত উল্লেখ করা বিক্রিয়াবোৰৰ উৎপন্ন দ্ৰব্যৰ গঠন সংখ্যা দিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনেকৈ গৈ আমাৰ কোশ্চেন ব্লক দি দিয়ে অলরেডি আমি এইবিলাক কোশ্চেনৰ প্ৰস্তুত প্ৰণালী যে আছে তাতে ডিসকাস কৰো এই প্ৰস্তুত প্ৰণালী বিলাকৰ পৰা কোশ্চেন ব্লক এনেকৈ আমাক দি দিয়ে যিমান আমি প্ৰস্তুত প্ৰণালী কৰিলো কিটন এলডিহাইড বা আগৰ চেপ্টাৰ ব্লক এলকোহল ফিনল ইথা হেলো এলকেন হেলো এৰি এই গোটেই কেটা চেপ্টাৰত আমাৰ কি আছে অৰ্গেনিক কেমিষ্ট্ৰি প্রস্তুত প্রণালী বিলাকৰ পৰা কোশ্চেন বিলাক আমাৰ এনে কৰো দে যে কি হয় আমাৰ যে জাস্ট খালি বিক্ৰিয়াটো সম্পূৰ্ণ কৰিব লাগে তো আমি সম্পূৰ্ণ কেতিয়া কৰিব পাৰিম যেতিয়া আমি প্রস্তুত প্রণালীটো আমি জানিম যে কেনে কৰি আমি প্রস্তুত কৰিব লাগে তো অলৰেডি আমি কি ধৰণৰ প্রস্তুত প্রণালী এক কৰিলো তো সো আমাৰ এই তিনিটা বিক্ৰিয়া কি কৰিছে সম্পূৰ্ণ কৰিছে জাস্ট কি আছে বিক্ৰিয়া যাক পদার্থটো বা দ্ৰৱটো লিখিব লাগে তো প্ৰথমত কি আছে বেনজিন প্লাস এটো কি আছে মানে এসিড ক্লোরাইড হ্যাঁ এইটো আমার এটা আছে আর এটা না এসিড প্রোডাক্ট তো অল ভাগে আমি বেনজিনের পর আছে আমি কি কিটন প্রস্তুত করেছি তো আমি কি বলেছিল যে বেনজিনে কিটনের লগত এসিড প্রোডাক্টের লগত বিক্রিয়া করলে আমার কিটন সৃষ্টি হয় আর আমি কি বলেছিল এই গ্রুপ কি জাস্ট খালি হব বেনজিনের লগত যুক্ত হব তো আমার এটা বিক্রিয়া যখন পদার্থ তো কি হবো আমার আর এটা কি C2H3 হইবার এটা যে আর সিও আ এনে কো আছে
तो सेम यहां तो क्यों बना C6 एक स्टार में एक नॉलेज हो गई C2 एक किस बना C6 तो ना जिन्हें होएगा होएगा लम्बा रेट में बिक्रिया का द्रव्य का बिक्रिया का पदार्थ तो नेक्स्ट हमार तीन नंबर तो किस है एल्किनोल पड़ा था मैं एक पोस्टर पुनः ले बोल से जैसे एल्किनोल पड़ा हमें क्यों है एल्किनोल लोगों था मैं कि मार्करिस सल्फाइड अलग सल्फेट अलग क्या है हाइड्रोजन सल्फेट माने है सल्फेट के सेक्टर से लीक रहा पड़ो को दिया हुआ आमिन के सुनो एक दो हमारे जो कीटो नंबर आते सीएस है एक दो हमारे ना और जब ये लीक रहा है बोलिस अच्छा ये लीक रहा तो देने को क्या चीज है ना तो दिया हमारा एक था के लिए एक भी बनाते ना हमारा এনে বা প্রশ্ন প্রণালী বিলাক পড়া কোশ্চেন বিলাক আমা সম্পূর্ণ করে দিব পাই না তো গতিকে আমা প্রশ্ন প্রণালী ভালকে বই বলে এটা জানি বলে প্র্যাকটিস তো বেশি করে বলে যদি আমি এবলা অ্যানসার করিব পাই এই ভিডিও নোটস কিনি ভিডিও বনা ডেসক্রিপশনত লিংক দি আছে তারপর ডাউনলোড করে লব পারি আর ভিডিওটা ভাল লাগে লাইক করুন।